गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स, आशा करी सबाई सृष्टिकर्तार अशेष रहमते भालो आछो। आज आमरा एसएससी उच्चतर गणित द्वितीय पत्रेर षष्ठ अध्यायेर अर्थात कणिक अध्यायेर सप्तम क्लास करते जाच्छी। आमरा आज उपवृत्त शुरू करब। आमरा किन्तु एई कणिक अध्यायेर एक थेके छय अर्थात प्रथम जे छयटा लेक्चार आमरा দেখেছি এইগুলো ছিল হচ্ছে প্যারাবোলা অর্থাৎ পরাবৃত্তের উপরে। আজ আমরা ইলিপস বা উপবৃত্ত শুরু করব। তো দেখো, শুরুতে আমরা উপবৃত্তের সংজ্ঞাটা একটু দেখে নিই। উপবৃত্তের সংজ্ঞা আমি তোমাদের প্রথম ক্লাসে অর্থাৎ পরাবৃত্তের প্রথম ক্লাসে কোনটা পরাবৃত্ত হবে, কোনটা উপবৃত্ত হবে, কোনটা অধিবৃত্ত হবে সেটা আমি দেখিয়েছি। তারপরও আমরা যেহেতু आज आमरा उपवृत्तेर क्लास शुरू करछि, तो आमरा एकटु देखे नेई। देखो एखाने बोलछे जे एकटु ख्याल करो संज्ञाटा। देखो, उपवृत्त होच्छे एकटि बिंदुर संचार पथ जार एकटि निर्दिष्ट बिंदु एवं निर्दिष्ट रेखा थेके दूरत्वेर अनुपात एक थेके क्षुद्रतार एकटि ध्रुवक। देखो आमि एकटु तोमादेर देखाई, सेटा होच्छे जे একটা নির্দিষ্ট বিন্দু, এই যে বিন্দুটা, এই বিন্দুর সঞ্চার পথ, এই যে সঞ্চার পথ, এই বিন্দুর সঞ্চার পথটাই হচ্ছে উপবৃত্ত হবে। এবং সেটা কি বলছে যে একটা নির্দিষ্ট বিন্দু, এই যে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট রেখা, এই যে একটা নির্দিষ্ট রেখা, এই নির্দিষ্ট রেখা থেকে এই বিন্দুটির এই যে দূরত্ব এবং এই নির্দিষ্ট বিন্দু থেকে এই বিন্দুটির এই যে দূরত্ব, এই দুই দূরত্বের অনুপাত অর্থাৎ এই দূরত্ব আর এই দূরত্ব, এই দুই দূরত্বের অনুপাত বলছে কি এক থেকে ক্ষুদ্রতর একটি ধ্রুবক সংখ্যা। তো দেখো, এই যে দূরত্বটা এটাকে আমরা লিখতে পারি কি এসপি, আর এখান থেকে এই যে দূরত্ব এটা আমরা লিখতে পারি কি পিএম, তাই না? পিএম। তাহলে এসপি ডিভাইডেড বাই পিএম এটা ইকুয়াল টু আমরা কি জানি ই, ঠিক আছে? এবং এই ই এর মানটা হবে এক থেকে ক্ষুদ্রতর, অর্থাৎ এখানে দেখো লেখা আছে যে ই এর মান জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোট, ঠিক আছে? যদি ই এর মানটা জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? উপবৃত্ত পাবো, ঠিক আছে? আর হচ্ছে যদি ই এর মানটা এক্স্যাক্টলি ওয়ান হয় তাহলে কিন্তু আমরা প্যারাবোলা বা পরাবৃত্ত পাবো, সেটা আমরা পরাবৃত্তের ক্লাসে দেখেছি, তাই না? তাহলে এখানে আমরা যেহেতু উপবৃত্ত শুরু করছি, তাহলে উপবৃত্তের ক্ষেত্রে আমাদের এই যে ই এর মান, এই ই এর মানটা আমাদের কি হবে? জিরো থেকে বড় হবে এবং ওয়ান থেকে ছোট হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা সি কে মূলবিন্দু এবং সি এক্স ও সি ওয়াই কে এক্স ও ওয়াই অক্ষ ধরে একটি উপবৃত্ত অঙ্কন করেছি। দেখো আমি তোমাদেরকে দেখাই যে সি কে মূলবিন্দু, এই যে এখানে এই যে সি কে মূলবিন্দু, এই যে সি বিন্দুটা, এটা এই সি কে মূলবিন্দু এবং সি এক্স, এই যে সি এক্স এবং সি ওয়াই কে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ধরে একটা উপবৃত্ত আমরা অঙ্কন করেছি, ঠিক আছে? তো এরপরে দেখো আমরা উপবৃত্তের সমীকরণ। দেখো এখানে আমরা ছবিটার দিকে খেয়াল করি, দেখো এখানে উপবৃত্তের সমীকরণ আছে কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। দেখো এই যে মূলবিন্দু থেকে, এখানে যে মূলবিন্দু আছে, এই যে মূলবিন্দু, মূলবিন্দু থেকে এই যে শীর্ষবিন্দুর যে দূরত্ব, এ একটা শীর্ষবিন্দু এ প্রাইম আর এ একটা শীর্ষবিন্দু হচ্ছে এ, ঠিক আছে? এ একটা শীর্ষবিন্দু আর এ একটা শীর্ষবিন্দু এ প্রাইম। তাহলে এই যে মূলবিন্দু থেকে এই যে শীর্ষবিন্দুর যে দূরত্ব এইটা হচ্ছে এ, ঠিক আছে? আর এখানে এই মূলবিন্দু থেকে এই যে এখানে যে একটা বিন্দু থাকবে শীর্ষবিন্দু, এইটার দূরত্ব এখান এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে বি, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, ঠিক আছে? তাহলে উপবৃত্তের সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এখানে প্রথমে আমরা কী লিখছি? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এক্স স্কোয়ার বাই তোমরা আগে পরে লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। ওকে, এখন আরও একটা জিনিস তোমাদেরকে আমি বলি। দেখো এখানে হচ্ছে, এখানে এই যে এ এর মানটা,
অর্থাৎ এই উপবৃত্তের বৃহৎ অক্ষ হচ্ছে এইটা, ঠিক আছে, আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে এইটা। ওকে, তো যেহেতু বৃহৎ অক্ষ এইটা এবং এটা এক্স অক্ষ বরাবর বৃহৎ অক্ষ অবস্থিত, ঠিক আছে, এই জন্য আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লিখেছি। আর যেহেতু এটা মানে ওয়াই অক্ষ বরাবর কিন্তু এই উপবৃত্তের ক্ষুদ্রাক্ষ অবস্থিত, এই যে এটা, এই জন্য ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ এই উপবৃত্তের ক্ষেত্রে দেখো এ গ্রেটার দ্যান বি, ঠিক আছে, এ বড়, বি ছোট, ঠিক আছে। এজন্য যদি এ বড় হয় তাহলে উপবৃত্তটি কী হবে, উপবৃত্তটির বৃহদ অক্ষ এক্স অক্ষ বরাবর অবস্থিত। আর যদি এ ছোট হয় তাহলে বুঝতে হবে কি, উপবৃত্তটির বৃহদ অক্ষ ওয়াই অক্ষ বরাবর অবস্থিত, তখন উপবৃত্তটি হবে এমন, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তখন উপবৃত্তটি হবে এমন যদি বি বড় হয়, ঠিক আছে। তাহলে আমরা এরকম একটা উপবৃত্ত পাবো, দেখো নেক্সটে আমরা সেটা দেখছি। তো এখন দেখো এখানে কি বলছে, শীর্ষবিন্দু, তো শীর্ষবিন্দু দেখো এখানে এ ও এ প্রাইম বিন্দুদ্বয়কে উপবৃত্তের শীর্ষবিন্দু বলে। এই যে এখানে যে এ বিন্দুটা আছে এটা, আর এখানে হচ্ছে এ প্রাইম বিন্দুটা, এই দুইটা বিন্দুকে উপবৃত্তের শীর্ষবিন্দু বলা হয়, ঠিক আছে। আর আমরা জানি এটা তো মূল বিন্দু, ঠিক আছে, উপবৃত্তের কেন্দ্র যেটা জিরো জিরো, তো এটা হচ্ছে জিরো জিরো কেন্দ্র বিশিষ্ট একটা উপবৃত্ত। আর এটা হচ্ছে এই এ প্রাইম আর এ, এই দুইটা হচ্ছে শীর্ষবিন্দু। ওকে, এরপরে দেখো এরপরে হচ্ছে বৃহদাক্ষ, অর্থাৎ বৃহৎ যে অক্ষটা, হ্যাঁ, মেজর অ্যাক্সিস বলা হয় যেটাকে, সেটা দেখো এ এ প্রাইম রেখাংশকে বৃহদাক্ষ বলা হয়, এ এ প্রাইম রেখাংশকে বৃহদাক্ষ বলা হয়। এই যে দেখো এখানে এই যে এ এ প্রাইম, এই যে রেখা, এই রেখাটা হচ্ছে কি, বৃহদাক্ষ, ঠিক আছে। এরপরে দেখো কেন্দ্র, আমি একটু আগেই বলেছি কেন্দ্র, কেন্দ্র হচ্ছে কি, এ এ প্রাইমের মধ্যবিন্দু সি কে উপবৃত্তটির কেন্দ্র বলা হয়, অর্থাৎ এ এ প্রাইম এর মধ্যবিন্দু এই যে সি, এই সি কে উপবৃত্তটির কেন্দ্র বলা হয়। এরপরে দেখো ক্ষুদ্রাক্ষ, অর্থাৎ মাইনর অ্যাক্সিস, দেখো কেন্দ্র দিয়ে অঙ্কিত বৃহদাক্ষের উপর অঙ্কিত লম্ব যে বি বি প্রাইম, এই যে বি আর এই যে বি প্রাইম, এই যে কেন্দ্র দিয়ে অঙ্কিত যে লম্ব যে, ঠিক আছে, কেন্দ্র দিয়ে অঙ্কিত বৃহদাক্ষের ওপরে, এই যে বৃহদাক্ষ এটার ওপরে কেন্দ্র দিয়ে অঙ্কিত যে লম্ব যা, এটা হচ্ছে উপবৃত্তের ক্ষুদ্রাক্ষ, ঠিক আছে, অর্থাৎ ক্ষুদ্র অক্ষ। হ্যাঁ, তো এরপরে দেখো এখানে আরও একটা জিনিস আমি লিখছি, যদি কেন্দ্র জিরো জিরো হয় তাহলে উপবৃত্তের সমীকরণ আমরা কী পাবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, যদি কেন্দ্র হয় জিরো জিরো। আর এখানে বলছে যদি কেন্দ্র আলফা এবং বিটা হয়, অর্থাৎ আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ, তখন আমরা কি লিখব, এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে আলফা কমা বিটা কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। আর ওপরে আমরা যেটা লিখছি এটা হচ্ছে জিরো জিরো কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো দেখো আমরা এখন দেখব হচ্ছে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা হচ্ছে ই, আমরা যেটা পাই দেখো আমরা আমরা কি জানি যে এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু আমরা কি জানি ই, তাই না। তো এই ইটা হচ্ছে উপবৃত্তের কি, উৎকেন্দ্রিকতা, ঠিক আছে। তো উপবৃত্তের এই উৎকেন্দ্রিকতা আমরা কিভাবে বের করব, দেখো এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে যদি উপবৃত্তটির বৃহৎ অক্ষ বা বৃহদাক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে এটা হবে এ স্কোয়ার, খেয়াল করো এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এর ওপরে থাকবে রুট, ঠিক আছে। তাহলে কী হবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি দেখো যে যেহেতু এ গ্রেটার দ্যান জিরো এবং এ গ্রেটার দ্যান বি, যদি এ বড় হয় তাহলে উৎকেন্দ্রিকতা আমরা এইটা পাবো, হ্যাঁ। কিন্তু এখানে যদি বলছে যে এখানে যদি বি গ্রেটার দ্যান এ হয়, অর্থাৎ যদি বি বড় হয় তার মানে উপবৃত্তটা যদি এমন হয়, একটু খেয়াল করো এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, উপবৃত্তটি যদি উপবৃত্তটির বৃহৎ অক্ষ যদি ওয়াই অক্ষ বরাবর হয়, অর্থাৎ উপবৃত্তটি যদি এরকম হয় তবে সেক্ষেত্রে কি, আমাদের বি এর মানটা বড়, এই যে এ এর মানটা
এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বি এর মানটা বড় তাই না সেক্ষেত্রে আমরা কি পাবো ই ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ঠিক আছে এখানে পেয়েছিলাম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার আর এখানে আমরা পাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার আমাদের মনে রাখতে হবে ঠিক আছে যে উপবৃত্তটির বৃহদ অক্ষ এক্স অক্ষ বরাবর না উপবৃত্তটির বৃহদ অক্ষ ওয়াই অক্ষ বরাবর এটা আমাদের খেয়াল করতে হবে ঠিক আছে তো এরপরে দেখো আচ্ছা এখানে কি বলছে যে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক ও নিয়ামক রেখার সমীকরণ তো এখানে আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উপবৃত্তের আমরা উৎকেন্দ্রিকতা যেটা একটু আগে তোমাদেরকে আমি দেখিয়েছি ই ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার যেখানে এ গ্রেটার দ্যান বি অর্থাৎ উপবৃত্তটির বৃহদ অক্ষ এক্স অক্ষ বরাবর অবস্থিত তো সেক্ষেত্রে দেখো আমরা সি এস ইকুয়াল টু সি এস প্রাইম ইকুয়াল টু এ ই দেখো চিত্রটার দিকে একটু খেয়াল করো এই যে সি এস সি এস এটা দেখো সি এস এই যে সি হতে এস বিন্দুর দূরত্ব সি এস ঠিক আছে সি হতে এস বিন্দুর দূরত্ব এই যে এস বিন্দুটা এটা আর এই যে সি বিন্দুটা এই সি হতে এস বিন্দুর দূরত্ব এটা হচ্ছে এ ই ঠিক আছে আর এখানে দেখো এই যে সি জেড অর্থাৎ সি হতে এই যে জেড বিন্দু এই জেড বিন্দুর দূরত্ব এখানে দেখো এই যে এটা সি বিন্দু এটা হচ্ছে জেড বিন্দু ঠিক আছে এই সি জেড এই সি হতে জেড বিন্দুর দূরত্ব হচ্ছে এ বাই ই ওকে একটা হচ্ছে সি এস আবারও বলছি এই যে সি এস অথবা এই সাইডে আছে এস প্রাইম এই এস এবং এস প্রাইম এই দুইটা কি এই দুইটা হচ্ছে ফোকাস ঠিক আছে উপবৃত্তের ফোকাস হ্যাঁ তো এই সি এস এই যে এটা অথবা সি এস প্রাইম এটা এটা হচ্ছে কি এ ই আর এই যে এটা হচ্ছে জেড আর এ সাইডে যদি আমরা একটা নিয়ামক রেখা আঁকি এরকম তাহলে এই বিন্দুটা হবে জেড প্রাইম তবে সেক্ষেত্রে আমাদের কি হবে সি জেড সি হতে জেড বিন্দুর দূরত্ব এটা আর এখান থেকে সি জেড প্রাইম এটা ইকুয়াল টু এ বাই ই আমরা মনে রাখবো ঠিক আছে সুতরাং উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক এখন খেয়াল করো এই যে উপকেন্দ্র উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক অর্থাৎ এ একটা উপকেন্দ্র আর এ একটা উপকেন্দ্র বা ফোকাস এদের স্থানাঙ্ক তাহলে মূলবিন্দু থেকে এইটা দূরত্ব যদি এ ই হয় তাহলে স্থানাঙ্ক এটা হচ্ছে এ ই এটাও দূরত্ব এ ই কিন্তু এটা হচ্ছে পজিটিভ দিকে এ ই এটা হচ্ছে নেগেটিভ দিকে এ ই ঠিক আছে তাহলে কী হবে প্লাস মাইনাস এ ই কমা জিরো কারণ এরা এক্স অক্ষের উপরে অবস্থিত তাহলে এক্স অক্ষের উপরে অবস্থিত হলে তার ওয়ের মান অর্থাৎ ওই বিন্দুর কোটি জিরো হয় আমরা জানি এক্স অক্ষের উপরে কোনো বিন্দু যদি থাকে তাহলে ওই বিন্দুর কোটি জিরো তাই না তাহলে আমাদের এই যে দুইটা ফোকাস এই একটা আর এই একটা এই ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক কী হবে ফোকাস অর্থাৎ উপকেন্দ্র উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক কী হবে প্লাস মাইনাস এ ই কমা জিরো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নিয়ামক রেখা দুইটির সমীকরণ এখানে খেয়াল করো এটা হচ্ছে নিয়ামক রেখা তো যদি এই কেন্দ্র থেকে এই দূরত্বটা এ বাই ই হয় তাহলে আমরা এক্স ইকুয়াল টু কী পাবো এক্স ইকুয়াল টু এ বাই ই এটা হচ্ছে আমাদের এই যে নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ বাই ই যেহেতু এই দূরত্বটা হচ্ছে এ বাই ই তাই না তো যেহেতু এ সাইডে একটা আছে এ সাইডেও একটা নিয়ামক রেখা আছে আমরা মনে রাখবো যে উপবৃত্তের ক্ষেত্রে দুই সাইডে নিয়ামক রেখা থাকবে দুই সাইডে উপকেন্দ্র থাকবে ফোকাস থাকবে শীর্ষবিন্দু থাকবে দুইটা ঠিক আছে তো দেখো তাহলে যদি আমরা এ সাইডে একটা নিয়ামক রেখা অঙ্কন করি তাহলে এই দূরত্বটা হচ্ছে প্লাস এ বাই ই আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে মাইনাস এ বাই ই তাহলে আমাদের নিয়ামক রেখার যে সমীকরণ আমরা পাবো সেটা কী হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই ঠিক আছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই এটা হচ্ছে আমাদের দুই সাইডে দুইটা নিয়ামক রেখার সমীকরণ ওকে তো এরপরে দেখো আবার উপবৃত্তের বৃহদ অক্ষ যদি ওয়াইঅক্ষ বরাবর থাকে এখন আমরা ওয়াইঅক্ষ বরাবর উপবৃত্তের বৃহদ অক্ষ যদি থাকে সেক্ষেত্রে কী হয় আমরা সেটা দেখব আমরা প্রথমে দেখলাম বৃহদ অক্ষ ছিল এক্স অক্ষ বরাবর এখন কিন্তু আমাদের বৃহদ অক্ষ আছে ওয়াইঅক্ষ বরাবর ওকে তো উপবৃত্তের বৃহদ অক্ষ যদি ওয়াইঅক্ষ বরাবর থাকে তাহলে কী হয় দেখো এই যে
এটা হচ্ছে আমাদের বৃহদ অক্ষ এটা, আর অয়ক্ষ বরাবর, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষ বরাবর। ওকে, তাহলে আমরা কি জানি, আমি একটু আগেই বলেছি যে ই ইকুয়াল টু রুট ওভার, তখন বি স্কোয়ার আগে আসবে, মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, যেহেতু এখানে বি বড়, এই মানটা বড় এই মানটার থেকে, হ্যাঁ এই মানটার থেকে এই মানটা বড়, বি বড়। তাহলে এখানে আমরা উৎকেন্দ্রিকতা দেখলাম। এরপরে একটু খেয়াল করো, এটা হচ্ছে সি এস, অর্থাৎ এখানে হচ্ছে এই যে এস বিন্দু, একটা হচ্ছে ফোকাস, আর এ হচ্ছে এস প্রাইম, আরও একটা ফোকাস, হ্যাঁ অর্থাৎ উপকেন্দ্র। তাহলে এখানে এই যে সি এস, অর্থাৎ সি বিন্দু হতে এস বিন্দুর দূরত্ব, আমরা এটা হচ্ছে বিই, মনে রাখবো বিই, আগে ছিল হচ্ছে এই, যখন বৃহদাক্ষ এক্স অক্ষ বরাবর ছিল, এটা হবে বিই, ঠিক আছে। আর এখানে সি জেড, এ দেখো এই যে এখানে এই বিন্দুটা হচ্ছে জেড বিন্দু, কারণ এটা হচ্ছে নিয়ামক রেখা, তো নিয়ামক রেখা এই যে বিন্দু এটা হচ্ছে জেড বিন্দু। তাহলে এই যে সি জেড, এই দূরত্বটা হচ্ছে আমাদের কি, বি বাই ই, এই যে বি বাই ই, এখান থেকে এই দূরত্ব এটা হচ্ছে বি বাই ই, ঠিক আছে। তো যেহেতু দূরত্ব দুইটা, এখান থেকে দুই সাইডে দুইটা নিয়ামক রেখা, এখানে একটা আছে, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড প্রাইম, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এখানে হচ্ছে সি জেড, এটা হচ্ছে সি জেড প্রাইম, এই দূরত্বও সেম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা ধনাত্মক দিকে অয়ক্ষের, এটা হচ্ছে ঋণাত্মক দিকে, তাহলে আমাদের দুইটা মান, একটা হচ্ছে প্লাস বি বাই ই, আর একটা হচ্ছে কি, মাইনাস বি বাই ই। ওকে আচ্ছা, তাহলে এখন দেখো, সুতরাং উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক, অর্থাৎ এই যে এইটার স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক হচ্ছে কি, আমরা কি জানি যে অয়ক্ষের উপরে কোনো বস্তুর ভুস, মানে কোনো বিন্দুর ভুস জিরো, অয়ক্ষের উপরে কোনো বিন্দুর ভুস জিরো, ঠিক আছে। তাহলে এখানে ভুস হচ্ছে আমাদের জিরো, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, জিরো কমা বিই এটা, আর এটার ক্ষেত্রে কি, জিরো কমা মাইনাস বিই, কারণ এটা অয়ক্ষের ঋণাত্মক দিকে, অয়ক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এটা হচ্ছে জিরো কমা মাইনাস বিই। তাহলে এই দুইটা একসাথে কী হবে, জিরো কমা প্লাস মাইনাস বিই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নিয়ামক রেখা দুইটির সমীকরণ, নিয়ামক রেখা দুইটি, এই যে নিয়ামক রেখা, যেহেতু এখান থেকে এই দূরত্ব, এই দূরত্ব যদি বি ডিভাইডেড বাই ই হয়, এখান থেকে এই দূরত্ব বি ডিভাইডেড বাই ই, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু বি ডিভাইডেড বাই ই, ঠিক আছে। আবার এখান থেকে এইটা যদি মাইনাস বি ডিভাইডেড বাই ই হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই ই, ঠিক আছে। তাহলে আমরা একসাথে লিখলে কি হবে, সরি এটা এটা তো অয়ক্ষ বরাবর, তাহলে আমি এখানে একটু ভুল লিখছি, এখানে এক্স হবে না, এটা হবে ওয়াই, ওয়াই ইকুয়াল টু বি বাই ই, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই ই। ওকে, তাহলে আমরা দুটো, এই দুটো যদি আমরা একসাথে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, ঠিক আছে। আচ্ছা, আগেরটা ছিল এক্স অক্ষ বরাবর, এই জন্য আমরা এক্স ইকুয়াল টু লিখছিলাম, এখানে যেহেতু ওয়াই অক্ষ বরাবর, আমাদেরকে ওয়াই ইকুয়াল টু লিখতে হবে, ওয়াই ইকুয়াল টু বি বাই ই, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই ই, ঠিক আছে। নিয়ামক রেখা দুইটির সমীকরণ, এই যে নিয়ামক রেখা, এ একটা আর এ একটা, এই দুইটা হচ্ছে নিয়ামক রেখা। ওকে, এরপরে দেখো, তাহলে আমরা কি জানি, একটা উপবৃত্তের আদর্শ সমীকরণ বা উপবৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। এখন এই উপবৃত্ত সংক্রান্ত আমরা কিছু প্রয়োজনীয় সূত্রসমূহ দেখে নিব, এবং এই সূত্রগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা খাতায় সুন্দর করে নোট করে রাখবে, এবং এই অধ্যায়ের অঙ্ক করার আগে এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে, তা নাহলে অঙ্ক করতে পারবে না, ঠিক আছে। দেখো, এখানে একটা হচ্ছে দুইটা উপবৃত্ত দেওয়া আছে, একটা হচ্ছে বৃহদক্ষ এক্স অক্ষ বরাবর, এই যে এটা, আর একটা হচ্ছে বৃহদক্ষ ওয়াই অক্ষ বরাবর, এই যে এটা, এই দুইটা চিত্র আমি এখানে দিয়েছি, এবং আমরা দুইটা চিত্র দিয়েই আমরা সূত্রগুলো দেখব, প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেগুলো আমরা এই দুই চিত্র দিয়েই দেখব, ঠিক আছে। তো দেখো, তাহলে দেখো এখানে বিভিন্ন সত্যসমূহ, এক নম্বরে কি বলছে, যে যখন এ গ্রেটার দ্যান বি, তো যখন এ গ্রেটার দ্যান বি হয়, তখন হচ্ছে এই চিত্রটা, হ্যাঁ এ বড়, তার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বৃহদাক্ষ অবস্থিত, আর যখন এ লেস দ্যান বি হয়, অর্থাৎ বি বড়, তার মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বৃহদাক্ষ অবস্থিত, আর এখানে এক্স অক্ষ বরাবর বৃহদাক্ষ অবস্থিত, হ্যাঁ। তো এই দুইটা চিত্রের ক্ষেত্রে আমরা দেখব, দেখো
এখানে কি বলছে যে এক নম্বর হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, এই যে কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক এটা জিরো জিরো, এক্ষেত্রেও কেন্দ্রের স্থানাঙ্ক জিরো জিরো, কারণ এদের কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত, এই জন্য জিরো জিরো। তারপর কি বলছে যে বৃহদাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য টু এ, কারণ এখান থেকে এটা যদি এ হয়, তাহলে এখান থেকে এটা যদি এ হয় তাহলে বৃহদাক্ষর দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে টু এ, আর এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে বি, এখান থেকে এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে টু বি, ওকে, এটা টু এ। এরপরে দেখো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ঠিক আছে, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য মানে এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্য, তাহলে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য অর্থাৎ এইটা বি, এটাও বি, তাহলে এখানে হচ্ছে কি টু বি। আর এর ক্ষুদ্রাক্ষ দেখো এই যে এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, ঠিক আছে, তাহলে এখানে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য টুইস এ, ওকে। আর হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, খেয়াল করো শীর্ষবিন্দু, এই যে এখানে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, দুইটা শীর্ষবিন্দু, তো এখান থেকে মূলবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব এ যদি এ হয়, ঠিক আছে, তাহলে এটা প্লাস এ, এটা মাইনাস এ, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা জিরো, যেহেতু এটা এরা এক্স অক্ষের উপরে অবস্থিত, সুতরাং স্থানাঙ্কের যে কোটি থাকবে সেটা জিরো, তাহলে প্লাস মাইনাস এ কমা জিরো, ঠিক আছে। আর এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এখানে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দু এই দুইটা যদি হয়, তাহলে আমরা এটা জানি যে ওয়াই অক্ষের উপরে দুইটা বিন্দু যদি হয়, এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের উপরে দুইটা বিন্দু হলে ওই বিন্দুর ভুজ জিরো, তাহলে এখানে জিরো কমা এটা হচ্ছে প্লাস বি, এটা হচ্ছে মাইনাস বি, অর্থাৎ জিরো কমা প্লাস মাইনাস বি, ঠিক আছে, ওকে। এরপরে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক, খেয়াল করো এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র এস আর এস প্রাইম, দুইটা উপকেন্দ্র, তো এখানে মূলবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ ই, ঠিক আছে, আর এদিকে এটা হচ্ছে মাইনাস এ ই, তাহলে কী হবে প্লাস মাইনাস এ ই কমা জিরো, প্লাস মাইনাস এ ই কমা জিরো। আর এখানে খেয়াল করো এখানে এটা হচ্ছে বি ই, কেন্দ্র থেকে দূরত্ব বি ই, তাহলে এখানে নিচেও একটা আছে, তাহলে এটা হবে মাইনাস বি ই, তাহলে কী হবে জিরো কমা প্লাস মাইনাস বি ই, ঠিক আছে, এই যে দেখো জিরো কমা প্লাস মাইনাস বি ই উপকেন্দ্রের স্থানাঙ্ক, ওকে। তো এরপরে দেখো আমরা সত্য সবগুলা আমি তোমাদেরকে বুঝাই দিব যাতে পরবর্তীতে অঙ্ক করতে সমস্যা না হয়, কিন্তু তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই এইগুলা মনে রাখতে হবে এবং বারবার দেখতে হবে। আসলে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত তুমি এই অধ্যায়ের যতগুলো অঙ্ক করবে না কেন প্রত্যেক ক্ষেত্রে পদে পদে এই সত্যগুলো লাগবে, অর্থাৎ সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, আদারওয়াইজ কোনো অঙ্ক তোমরা করতে পারবে না, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দেখো এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্র বরাবর যদি আমরা একটা লম্ব আঁকি তাহলে এই যে লম্বটা পাই, এই যে এখানেও এই লম্বটা পাই, এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তো এখানে মূলবিন্দু থেকে এইটার দূরত্ব হচ্ছে প্লাস এ ই, তাহলে এই এই লম্বের সমীকরণ কি হবে এক্স ইকুয়াল টু এ ই প্লাস এ ই, আবার এখান থেকে এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে কী হবে মাইনাস এ ই, তাহলে এই যে লম্বটা, এই লম্বটার সমীকরণ কী হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ ই, তাহলে এই দুইটা যদি আমরা একসাথে করে লিখি তাহলে কী হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, এই জন্য এটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, ঠিক আছে। তো আবার এখানে দেখো এই চিত্রে দেখো এই যে উপকেন্দ্র, তার মানে হচ্ছে এটা উপকেন্দ্র, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে বি ই, আর এখান থেকে এই উপকেন্দ্র, এই দূরত্বটা হচ্ছে মাইনাস বি ই, তাহলে আমরা কী পাবো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি ই, ওকে। তাহলে হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক, এগুলো কিন্তু আমি তোমাদের একটু আগে দেখিয়েছি, দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, দেখো দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ, এই যে নিয়ামক একটা, এ আর একটা নিয়ামক, তো এখান থেকে সি হতে জেড বিন্দুর দূরত্ব আমরা কী জানি এ বাই ই, এক্স ইকুয়াল টু, তাহলে এই সমীকরণটা কী হবে, এই সমীকরণটা এক্স ইকুয়াল টু এ ডিভাইডেড বাই ই, আর এখান থেকে এইটা, এইটার দূরত্ব হচ্ছে কি মাইনাস এ বাই ই, তাহলে এই সমীকরণটা কী হবে যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই, তাহলে এই দুইটা যখন একসাথে করে লিখবো তখন কী হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, ঠিক আছে। তো এরপরে দেখো এখানেও আমরা
এই যে এটা হচ্ছে আমাদের নিয়ামক, তো এখান থেকে এই কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে বি বাই ই কেন্দ্র থেকে, তাহলে এই রেখাটার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু বি ডিভাইডেড বাই ই। আবার যখন আমরা এই রেখাটার সমীকরণ বের করব, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বি বাই ই কিন্তু ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে কী হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই ই। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে করে লিখি তাহলে কী হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। ঠিক আছে, এরপরে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তার মানে উপকেন্দ্র বরাবর যদি আমরা একটা লম্ব আঁকি, এই যে একটা লম্ব আঁকলাম এটা হচ্ছে উপকেন্দ্র ছিল, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা, হ্যাঁ এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এবং এখানে এই যে উপকেন্দ্র বরাবর যদি একটা লম্ব আঁকি তাহলে উভয় দৈর্ঘ্য সেম হবে। ঠিক আছে, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে একটাই, এখানে এই যে দূরত্ব, এখানে এই দূরত্ব দুটারই সেম হবে, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে একটাই, এবং সেটা কি আমরা মনে রাখবো যে এই চিত্রের ক্ষেত্রে সেটা হবে টু বি স্কোয়ার বাই এ। ঠিক আছে, আর এই চিত্রের ক্ষেত্রে আমরা মনে রাখবো টু এ স্কোয়ার বাই বি, টু এ স্কোয়ার ডিভাইডেড বাই বি, ওকে টু এ স্কোয়ার ডিভাইডেড বাই বি এই চিত্রের ক্ষেত্রে। এই যে উপকেন্দ্রিক লম্ব, এই যে উপকেন্দ্রিক লম্ব একটা আর একটা, এই যে এদের দৈর্ঘ্যটা, হ্যাঁ এদের দূরত্বটা, এই যে এদের দৈর্ঘ্যটা এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, এটা হচ্ছে টু এ স্কোয়ার ডিভাইডেড বাই বি। ঠিক আছে, তো এরপরে দেখো দেখো উৎকেন্দ্রিকতা ই হলে, আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি ই ইকুয়াল টু, এই চিত্রের ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে ই ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর এই চিত্রের ক্ষেত্রে যেহেতু বি বড়, সুতরাং বি স্কোয়ারটা আগে আসবে, তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। হ্যাঁ, শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এদিকে খেয়াল করো এ একটা শীর্ষ, এ আর একটা শীর্ষ, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এ, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এ, তাহলে শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টয়েস এ। হ্যাঁ, আর এখানে কি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা শীর্ষ, এ একটা শীর্ষ, তাহলে এটা হচ্ছে, সরি এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে শীর্ষ আর এটা হচ্ছে শীর্ষ, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে বি, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে বি। আমরা জানি দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাও হচ্ছে বি, তাহলে আমাদের কি আসবে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টয়েস বি। ঠিক আছে, এবার হচ্ছে কি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এদিকে খেয়াল করো এ একটা উপকেন্দ্র, এ আর একটা উপকেন্দ্র, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে এ ই, আমরা কি জানি এ ই, আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছেও এ ই। ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে উপবৃত্তদ্বয়, মানে কেন্দ্র থেকে উপকেন্দ্রদ্বয় সমান দূরত্বে অবস্থিত, অর্থাৎ এইটাও এই দূরত্বে, এটাও এই দূরত্বে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব, এই দুই উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি আসবে, টয়েস এ ই। ওকে, ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে একটা উপকেন্দ্র, একটা উপকেন্দ্র, এখান থেকে এটার দূরত্ব বি ই, আবার এখান থেকে এটার দূরত্ব বি ই, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব, দুই উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি আসবে, টয়েস বি ই। ওকে, এই যে এখানে আছে টয়েস বি ই। ওকে, এরপরে দেখো আমাদের, তোমরা যদি বুঝে বুঝে মনে রাখো তাহলে অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে না, এখানে কিন্তু অনেকগুলো শর্ত আছে, তোমাদের মনে হবে অনেক বড়, অনেক কঠিন, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যদি একবার চিত্রটা বুঝে মনে রাখো তাহলে সবগুলো শর্ত তুমি নিজেই পারবে। হ্যাঁ, তোমরা নিজেরাই সবগুলো শর্ত মনে রাখতে পারবে যদি বুঝে বুঝে মনে রাখো। ঠিক আছে, তাহলে এখানে দেখো দ্বিকাক্ষ বা নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দ্বিকাক্ষ বা নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে দ্বিকাক্ষ এটা আর এটা, দ্বিকাক্ষ নিয়ামক, তাহলে আমরা জানি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল এ বাই ই, তাহলে অবশ্যই এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাও এ বাই ই, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব কী হবে, টয়েস এ বাই ই। ঠিক একইভাবে এই যে এটা আর এইটা, এদের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করবো, এই যে এটা, এটা হবে কি, টয়েস বি বাই ই, কারণ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল বি বাই ই,
আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল কি বি বাই ই, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে টুয়াইস বি বাই ই। ওকে আচ্ছা, আর আমরা একটা জিনিস সব সময়ের জন্য মনে রাখবো, সেটা হচ্ছে যে একটা ইলিপস অর্থাৎ একটা উপবৃত্তের ক্ষেত্রফল অলওয়েজ পাই এ বি। হ্যাঁ, একটা উপবৃত্তের ক্ষেত্রফল সে যেভাবেই হোক তার বৃহদক্ষ এক্স অক্ষ বরাবর হোক আর অয়ক্ষ বরাবর হোক, অর্থাৎ এই চিত্রের ক্ষেত্রে হোক আর এই চিত্রের ক্ষেত্রে হোক, উভয় ক্ষেত্রে তাদের ক্ষেত্রফল অর্থাৎ এই যে উপবৃত্ত, এই উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি, অলওয়েজ মনে রাখবো। ওকে, এরপরে দেখো বলছে যে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, এখানে যদি একটা স্পর্শক আমরা অঙ্কন করি, একটা স্পর্শক অঙ্কন করলাম, বলছে এই অঙ্কিত স্পর্শকের সমীকরণ, তাহলে মূলবিন্দু থেকে এদের দূরত্বটা কত হবে, এক্স ইকুয়াল টু সেটা হবে, তাহলে মূলবিন্দু থেকে এই যে শীর্ষবিন্দু এর দূরত্ব আমরা কি জানি এ। ওকে, তাহলে এই স্পর্শকের সমীকরণ হবে কি এক্স ইকুয়াল টু, যেহেতু এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে মাইনাস এ। আবার এই যে এই স্পর্শকটা, এটা হচ্ছে মূলবিন্দু থেকে কত দূরত্বে আছে, এ একক দূরত্বে আছে, কিন্তু এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে কি হবে, এটা হবে কি এক্স ইকুয়াল টু প্লাস এ। ঠিক আছে, তাহলে এই দুই রেখা যেটা যারা এই যে শীর্ষবিন্দুতে স্পর্শ করে, এদের সমীকরণ যদি আমরা একসাথে লিখি তাহলে কি হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, এরপরে ঠিক একইভাবে এখানেও এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু আর এখানে এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে বি, তাহলে এখানে আসবে কি ওয়াই ইকুয়াল টু প্লাস বি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে বি, কিন্তু এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এই জন্য আসবে ওয়াই ইকুয়াল টু মাইনাস বি। ঠিক আছে, তাহলে একসাথে করে লিখলে আমরা কী পাবো, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি। ওকে, এরপরে দেখো আমরা এখন একটা অঙ্ক করব, সেই অঙ্কটি শুরু করার আগে আমরা একটা সত্য মনে রাখব বা আমরা একটা সূত্র মনে রাখব। এখানে কি বলছে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখাটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উপবৃত্তের স্পর্শক হওয়ার সত্য, অর্থাৎ এই রেখাটি যদি এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উপবৃত্তের স্পর্শক হয়, তাহলে আমরা সি ইকুয়াল টু এটা পাবো, সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো আমি একটু দেখাই তোমাদের, এখানে কী বলছে যে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, একটা উপবৃত্ত, আমরা এই যে একটা উপবৃত্ত আঁকাই, এটা হচ্ছে একটা উপবৃত্ত, এটা হচ্ছে কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। বলছে এখানে যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটা রেখা এই উপবৃত্তকে স্পর্শ করে, এই যে আমরা একটা রেখা দিলাম, রেখাটা তো স্পর্শ করলো না, স্পর্শ করাই দিই, দেখো এই যে আমরা একটা রেখা, এটা এই যে রেখা, এই রেখাটা যদি এখানে স্পর্শ করে, অর্থাৎ এই রেখাটি স্পর্শক হওয়ার সত্ত্ব, এই রেখাটি স্পর্শক হবে যদি সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। ঠিক আছে, দেখো আমরা একটা অঙ্ক করি, এখানে কী বলছে, তাহলে এই স্পর্শক হওয়ার সত্ত্ব কি সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এই যে এই অংশটা এ স্কোয়ার, এই অংশটা এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো আমরা একটা ম্যাথ করব, এখন এখানে কি বলছে দেখো, কে এর মান, এই যে উদাহরণটা একটু খেয়াল করো, কে এর মান, কে এর মান কত হলে ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস কে সরলরেখাটি এক্স স্কোয়ার বাই সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 36 ইকুয়াল টু ওয়ান উপবৃত্তের স্পর্শক হবে। ওকে, তাহলে এখন দেখো এখানে বলছে প্রদত্ত উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 ইকুয়াল টু ওয়ান, যদি আমরা এই উপবৃত্তটা একটু আঁকিয়ে দেখি, এদিকে খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর চার একক, এক দুই তিন চার একক, আর ওয়াই অক্ষ বরাবর ছয় একক, এক দুই তিন চার পাঁচ ছয় ছয় একক, তাহলে উপবৃত্তটি অবশ্যই বৃহদক্ষ
অয়ক্ষ বরাবর আমাদের মনে রাখতে হবে উপবৃত্তটি এমনই হবে। হ্যাঁ, তো এখন বলছে যদি এখানে কই ওয়াই ইকুয়াল টু টয়েস এক্স প্লাস কে রেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করে, ধরলাম এখানে একটা রেখা আছে যেটা উপবৃত্তকে স্পর্শ করলো ওয়াই ইকুয়াল টু টয়েস এক্স প্লাস কে, তাহলে আমাদের কে এর মান কত সেটা বের করতে হবে। তো আমরা সত্য কী জানি, সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এটা জানি। তো এখান থেকে আমরা জাস্ট শুধুমাত্র এই রেখা এবং এই উপবৃত্ত, এখান থেকে আমরা সিটা বের করবো, এর মানটা বের করবো, এম এর মানটা বের করবো, বি এর মানটা বের করবো, বের করে আমরা এই সত্যে বসাই দিলে আমরা কে এর মান পাবো। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি তুমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করো তাহলে সি ইকুয়াল টু কে। ওকে, এই যে আমরা পেয়েছি সি ইকুয়াল টু কে। আর যদি তুমি এটা, তাহলে এম ইকুয়াল টু এখানে আছে টয়েস, কারণ এখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ছিল, এম ইকুয়াল টু টয়েস, তাহলে আমরা এই যে এম ইকুয়াল টু টয়েস বের করলাম। এখন এই যে উপবৃত্তটি খেয়াল করো, এই যে উপবৃত্তটি এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার বাই ফোর স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স স্কোয়ার, তাহলে এখানে এর মান ফোর, বির মান সিক্স, এ ইকুয়াল টু ফোর, বি ইকুয়াল টু সিক্স বের করেছি। এবং আমরা প্রদত্ত সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু টয়েস এক্স প্লাস কে, এটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে আমরা পাই টু ইকুয়াল টু এম, অর্থাৎ এম ইকুয়াল টু টু, আর কে ইকুয়াল টু আমরা পাই হচ্ছে সি। ঠিক আছে, সেটা আমরা এখানে লিখেছি এম ইকুয়াল টু টু, কে ইকুয়াল টু সি। এখন আমরা জাস্ট এটাই লিখবো, সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা। তাহলে সত্য কী ছিল আমাদের, দেখো সত্য ছিল হচ্ছে সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সত্যটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে সি এর পরিবর্তে আমরা মান বের করেছিলাম কে। ওকে, এরপরে হচ্ছে এ এর পরিবর্তে আমরা মান বের করেছিলাম ফোর, এবং এম এর মান আমরা কী বের করছি টু, এবং বি এর মান বের করছি আমরা সিক্স। ওকে, জাস্ট মানগুলো বসাইছি, বসানোর পরে আমরা এখানে ক্যালকুলেশন করলাম, দেখো ফোর স্কোয়ার সিক্সটিন ইন্টু ফোর, টয়েসের স্কোয়ার ফোর প্লাস সিক্সের স্কোয়ার থার্টি সিক্স, করে আমরা এখানে রুট ওভার হান্ড্রেড পেয়েছি, হান্ড্রেডকে রুট করলে আমরা টেন পাই, তাহলে কে এর মান কি, প্লাস মাইনাস টেন। ওকে, তো এটা হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত কে এর মান পেয়ে গেছি। তো এরপরে দেখো, আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আমরা এই যে ইলিপস অর্থাৎ উপবৃত্ত অধ্যায়ের অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, তো তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে যারা ক্লাসটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। এবং তোমাদের সামনে কিন্তু তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর প্রিপারেশন তোমরা সবাই বাসায় ভালোভাবে নিবে। ওকে, ধন্যবাদ সবাইকে।